ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ভৌতম বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নের সেট। এই প্রশ্নের সেটটি তোমাদের কিন্তু করে যেতেই হবে, কারণ এখান থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে বন্ধুরা। তাই দেরি না করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ দেখে নেবে, কোনো প্রশ্ন স্কিপ করবে না, আর বড় প্রশ্নগুলোর উত্তরও কিন্তু তোমরা করে নেবে। তাহলে দেখে নেওয়া যাক। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্ন কিন্তু বাধ্যতামূলক, প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প করে দেওয়া আছে, যেটি ঠিক সেটি কিন্তু লিখতে হবে। একের এক, সিএফসি অতি বেগুনি রশ্মির আঘাতে বিভাজিত হয়ে উৎপন্ন করে ডি সক্রিয় ক্লোরিন পরমাণু। একের দুই, অ্যাভোগাড্রো সংখ্যা এন হলে এক মোল সিও টু এ পরমাণুর সংখ্যা হবে অপশান এ 3N। এরপর দেখে নাও, একের তিন, কোন ক্ষেত্রে অনুসংখ্যা সর্বাধিক, দেখো কোন ক্ষেত্রে অনুসংখ্যা সর্বাধিক, দেখো উত্তর হবে বি 33 গ্রাম সিও টু। একের চার, কোনো উত্তল লেন্সে বস্তুর দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্বের মান যথাক্রমে 10 সেমি ও 20 সেমি হলে রৈখিক বিবর্ধন, দেখে নাও রৈখিক বিবর্ধন কত হবে, বি 2, রৈখিক বিবর্ধন হবে কত, বি 2। পাঁচ, আলোক কেন্দ্র দিয়ে যাওয়া আলোক রশ্মির বিচ্যুতি হবে দেখো 0 ডিগ্রি। ছয় নম্বর প্রশ্ন, কাছের স্ল্যাবে আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, অপশান বি। সাত নম্বর প্রশ্ন, রোধের অনন্যকে বলা হয় এ পরিবাহিতা। একের আট, ধাতব পরিবাহীর রোধ প্রায় শূন্য হয়ে যায়, দেখো অপশান সি ও কে। নয় নম্বর প্রশ্ন, কোনটি গৃহস্থালির বর্তমান উপাদান নয়, ডি ট্রান্সফরমার। দশ, নিচের কোনটি তরল হ্যালোজেন, দেখে নাও দশ নম্বর প্রশ্ন, নিচের কোনটি তরল হ্যালোজেন, অ্যান্সার হবে দেখো বি আর। তারপর দেখো এগারো নম্বর প্রশ্ন, নিচের কোন ক্ষার ধাতুটি তেজস্ক্রিয়, সি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এফ আর। দেখো প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু দেখে নেবে। বারো নম্বর প্রশ্ন, নিষ্ক্রিয় মৌলের পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা হলো সি 8। তেরো নম্বর প্রশ্ন, দেখো একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ হলো C2H2, সি ইজ দ্য রাইট অ্যান্সার। চোদ্দো নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ পাত্র হলো সি ভোল্টামিটার। পনেরো নম্বর প্রশ্ন, দেখে নাও জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড উৎপন্ন হয় বি O2। তারপর দেখে নাও বি গ্রুপে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। দেখো ফায়ারি আইস কাকে বলা হয়, মিথেন হাইড্রেটকে। দুয়ের দুই, তাপমূলের একক কী, দেখো KJ, IKG। এরপর দেখো কোলবেট মিথেনে বিষাক্ত SO2 না থাকায় একে সুইট গ্যাস বলে, দেখো কোলবেট মিথেনে বিষাক্ত একে সুইট গ্যাস বলে, এটি কিন্তু দেখো মিথ্যা। দুয়ে দেখো PV সমান W/MRT, সমীকরণে M হলো দেখো মোলার ভর। এইবার অথবা আমরা দেখে নেব এখানে বয়েল ও চার্লসের সূত্র দুটিতে যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম তোমরা লিখবে। দুয়ের চার, দেখো চার্লসের সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করতে হবে। তারপর দুয়ের পাঁচ, দেখে নাও অবতল লেন্স সর্বদা একটি বস্তুর কী ধরনের প্রতিবিম্ব গঠন করে, দেখো সমশীর্ষ। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমরা দেখে নেবে এবং উত্তরগুলো করার চেষ্টা করবে। দুয়ের ছয়, স্পষ্ট দর্শনের ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব কত, 25 সেমি। তারপর দেখে নাও দুয়ের সাত, শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন, সমস্ত বর্ণের আলোর দেখো বেগ সমান। তারপর দেখো দুয়ের আট, সমান নয়, ঠিক আছে শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কারণ এখানে সমস্ত বর্ণের আলোর বেগ সমান হয়। দুয়ের আট, তড়িৎ কোষের অভ্যন্তরে যে বিভব পতন হয় তাকে কী বলে, নষ্ট ভোল্ট, ঠিক আছে। তারপর দেখো রোধাঙ্কের SI একক ওহম মিটার। দুয়ের দশ, বৈদ্যুতিক ফিউজ তার কিসে তৈরি, টিন সীসা, ঠিক আছে। দুয়ের এগারো, দেখো লিথিয়াম বেরিয়াম দেখো LiBNF মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও, তাহলে প্রথমে হবে লিথিয়াম, তারপর বি, তারপর এন, তারপর এফ। তারপর দেখো দুয়ের বারো, মেন্ডেলিফের পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায় অপেক্ষা কয়টি মৌল বেশি আছে, ছটি, ঠিক আছে। অথবা দেখো এ মৌলটির পারমাণবিক সংখ্যা 19 হলে পর্যায় সারণীতে মৌলটির অবস্থান তোমাদের লিখতে হবে। তারপর তেরোতে দেখো ত্রয়ী সূত্র এর উদ্ভাবন করেন বিজ্ঞানী ভোবেরাইনার। তারপর দেখো দুয়ের চোদ্দো, নিষ্ক্রিয় তেজস্ক্রিয় মৌলটির নাম লেখো, রেডন।
একটি পর্যায়ের বাম দিক থেকে ডান দিক গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে পারমাণবিক সংখ্যা কী হয়, হ্রাস পায়। 2:15 দেখো, এক্স এবং ওয়াই মৌলটির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6 এবং 9, কোনটি অ্যানায়ন গঠন করতে পারে, ওয়াই। তারপর দেখো, এমন একটি যৌগের নাম লেখো যেখানে অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায়, এলআইএইচ। তারপর দেখো, ঠিক ভুল নির্ণয় করতে হবে, CH2 অণুতে তড়িৎজ্বোজি বন্ধন বর্তমান, হ্যাঁ ঠিক। অথবা এই দেখো, CaCl2 যৌগটির ক্ষেত্রে সংকেত ভর প্রযোজ্য, ঠিক আছে। অথবা দেখো এখানে 2:18, কোনো বস্তুতে রূপর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ব্যবহার করা হয়, দেখো পটাশিয়াম আর্সেনেট সায়ানাইড। 2:19, লোহা দ্রব্যে নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোড হিসেবে কি ব্যবহৃত হয়। অথবা দেখো, কপারের তড়িৎ পরিশোধনে অ্যানোডে কী কী অশুদ্ধি পাওয়া যায়। প্রথমে দেখো অ্যান্সারটা হবে, দেখো ক্যাথোড অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়, লোহা এবং নিকেল ব্যবহার করা হয়। এবার দেখো 2:20, ঠিক ভুল নির্বাচন করো, তড়িৎ বিশ্লেষণের সময় সমপ্রবাহী তড়িতের পরিবর্তী প্রবাহ ব্যবহার করা হয়, মানে ডিসির পরিবর্তে এসি ব্যবহার করা হয়, এটি ভুল। এরপরে প্রশ্নগুলো দেখো, মৌলিক পদার্থ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হতে পারে কিনা, প্রশ্নগুলো তোমরা দেখে নেবে এবং উত্তর করে নেবে। এবং গ্রুপ সিতে দেখো 2 মার্কের প্রশ্ন আছে, ঠিক আছে, 9টি 18 মোট মার্ক। দেখো 3:1, ওজোন স্তর কিভাবে বিনষ্ট হয়। 3:2, গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্রটি বিবৃত করো, অথবা চার্লসের সূত্র থেকে পরমশূন্য তাপমাত্রার ধারণা প্রতিষ্ঠা করো। 3:2, তোমাকে একটি দর্পণ দেওয়া হলো, স্পর্শ না করে কীভাবে শনাক্ত করবে দর্পণটি সমতল না অবতল বা উত্তল। তারপর দেখো, দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন। 3:4, কোনো পরিবাহের মধ্যে দিয়ে 3.2 প্রভাবমাত্রা চলছে 10 সেকেন্ড সময়ে কত আধান প্রবাহিত হয়, এবং পরিবাহিতে আধানের বাহক যদি ইলেকট্রন হয় তবে ওই সময় পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হয়। দেখো, ওহমের সূত্র থেকে কীভাবে রোধের সংজ্ঞা পাওয়া যায় তা লেখো, আয়োনাইজেশন শক্তি বলতে কী বোঝো। নিম্নলিখিত যৌগটির দেখো লুইস ডট গঠন চিত্র অঙ্কন করো, 3:6 আর কি, CO2 অথবা NH3। তারপর দেখো 3:7, HCl গ্যাস হাইড্রোক্লোরিক গ্যাস ক্লোরাইড গ্যাস তড়িৎ পরিবহন করে না, কিন্তু HCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন। 3:8, দেখো সোডিয়াম ক্লোরাইড এবং কার্বন টেট্রাক্লোরাইড যৌগ দুটির ধর্মের পার্থক্য লেখো। 3:9, অ্যালুমিনিয়া তড়িৎ বিশ্লেষণে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় ক্রায়োলাইট ও ফ্লোস্পার মেশানো হয় কেন, অথবা জলের তড়িৎ বিশ্লেষণের সময় সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করা হয় কেন। 4, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, এখানে দেখো 27°C তাপমাত্রায় 750 mm পারদস্তম্ভের চাপে 100 cc গ্যাস আছে, 600 mm পারদস্তম্ভের চাপে কত তাপমাত্রায় গ্যাসটি আয়তন 3 গুণ হবে। দেখো, অথবা ওহমের সূত্র থেকে কীভাবে রোধের সংজ্ঞা পাওয়া যায়। 3:5, আয়োনাইজেশন শক্তি বলতে কী বোঝো। 3:6, নিম্নলিখিত যৌগটির লুইস ডট গঠন চিত্র অঙ্কন করো। দেখো বন্ধুরা, এই প্রশ্নগুলো বলা হয়েছে, আবার এখানে দেখে নাও যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেখো, এখানে 27°C তাপমাত্রায় 750 mm পারদস্তম্ভের চাপে 100 cc গ্যাস আছে, 600 mm পারদস্তম্ভের চাপে কত তাপমাত্রার গ্যাসটি আয়তন, দেখো গ্যাসটি আয়তন 3 গুণ হবে। অথবা দেখো 400K তাপমাত্রায় 570 mm HG চাপে 2.2 g CO2 গ্যাসের আয়তন নির্ণয় করো, গ্রাম গ্যাসের আয়তন মানে CO2 গ্যাসের আয়তন নির্ণয় করো। তারপর দেখো C=12, O=16, R=0, দেখো 0.082, ঠিক আছে, পরপর দেওয়া আছে। 4:2, একটি চুনাপাথরের নমুনা 90% বিশুদ্ধ, এই নমুনায় 120 kg উত্তপ্ত করলে নমুনাটির ওজন কমবে। তারপর দেখো, অথবা লোহিতপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে NTPতে 11.2 liter H2 গ্যাস পেতে হলে কত পরিমাণে আয়তন প্রযোজ্য হবে। 4:2, আলোকের প্রতিসরণ সংক্রান্ত সূত্রটি বিবৃত করো, দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি লেখো। 4:4, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। আচ্ছা, তারপর দেখো, একটি আলোক রশ্মি প্রিজমের মধ্য দিয়ে যায়, দেখাও যে চ্যুতিকোণের মান, ঠিক আছে। 4:5,
উত্তল লেন্সের মাধ্যমে কীভাবে বস্তুর সমষ্টিসহ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো। 4-6, একটি পরিবাহী তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তারটির রোধের মান কী হবে যদি তারটির আয়তন রোধাঙ্ক অপরিবর্তিত থাকে, অথবা বার্লোচকের ঘূর্ণন ও ঘূর্ণনের অভিমুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 4-7, তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ সম্পর্কিত জুলের সূত্রগুলি বিবৃত করো। তারপর দেখো, 8টি বাল্ব 100 ওয়াট 220 ভোল্ট প্রতিদিন 10 ঘন্টা, 3টি পাখা 80 ওয়াট প্রতিদিন 15 ঘন্টা, 1টি বৈদ্যুতিক ইস্ত্রি প্রতিদিন 30 ঘন্টা করে চলে, প্রতিদিন প্রতি ইউনিট 6 টাকা হারে 1 মাসের বিদ্যুতের খরচ কত হবে। অথবা আরেকটা দেওয়া আছে, তোমরা দেখে নাও। এবার 4-9, ABCD মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 3, 9, 11 এবং 19, এদের মধ্যে কোনটির বিজারণ ধর্ম সবচেয়ে বেশি, কোনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ, কোনটির আয়োনাইজেশন শক্তি সবদিকে কম, এবং একটি মোল এক্স অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে X2O যৌগ উৎপন্ন করে। গলিত অক্সাইডের তড়িতের পরিবাহী হলে এক্স এর যোজ্যতা কক্ষ যোজ্যতা কত হবে? তাহলে দেখো, এক্স এর যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন থাকে? 2। মেন্ডেলিফের পর্যায় সারণীর কোন শ্রেণীতে এক্স মৌলটি অবস্থিত, এবং এক্স ক্লোরিনের সঙ্গে যৌগ গঠন করলে সেই যৌগের সংক্ষিপ্ত প্রকৃতি কী হবে? 4-11 দেখে নাও। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? একটি অবিশুদ্ধ কপার দণ্ড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ কপার প্রস্তুতিতে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্যরূপে কী কী ব্যবহৃত হয়? এবং দেখো 4-12, H+ আয়ন, Al+3 আয়ন, ঠিক আছে, Cu+2 ক্যাটায়নের মধ্যে কোনটি আগে, ক্যাথোডে যুক্ত হবে কেন, এবং বি অ্যামোনিয়ার জলীয় দ্রবণ শূন্যস্থানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বন্ধুরা, এর সঙ্গে যে সাজেশন আমি দিয়েছি 1, 2 এবং 3 মার্কের সাজেশন, সেই সাজেশন অবশ্যই দেখে নেবে, এবং এর সঙ্গে অবশ্যই কিন্তু যে MCQ এবং SAQ শূন্যস্থানের যে সাজেশন ভৌতবিজ্ঞানের বিষয়ে দিয়েছি সেটি এর সঙ্গে, মানে এই প্রশ্নের সঙ্গে আমি যুক্ত করে দিলাম, স্থানপূরণগুলো দেখে নেওয়া যাক। দেখো, ওজোন গ্যাসের সংকেত O2 বায়ুর জলীয় বাষ্পের উৎস বিভিন্ন জলাশয়। 3, বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। 4-নম্বর প্রশ্ন, রাতের বেলায় স্থলবায়ু প্রবাহিত হয়। 5-নম্বর প্রশ্ন দেখে নাও, অক্সিজেনের অণু অতি বেগুনি রশ্মির ফোটন কণার দ্বারা বিয়োজিত হয়। দেখো, শূন্যস্থানে ফোটন কণা বসাবে। 6, রেফ্রিজারেটরে ক্লোরোফ্লোরোকার্বন জৈব দ্রাবক রূপে ব্যবহৃত হয়, শূন্যস্থানে ক্লোরোফ্লোরোকার্বন। 7, অতি বেগুনি রশ্মির প্রভাবে মানুষের ত্বক ক্যান্সার হয়, মানুষের ত্বকের ক্যান্সার হয়, ঠিক আছে। 8-নম্বর প্রশ্ন, বায়ুশক্তিকে কাজে লাগিয়ে বায়ুকলে বিদ্যুৎ উৎপাদন করা হয়। 9-নম্বর প্রশ্ন, বায়োগ্যাস রান্নার কাজে গ্যাসীয় জ্বালানি রূপে ব্যবহৃত হয়, শূন্যস্থানে জ্বালানি বসাবে। এরপর দেখে নাও 10, সূর্য থেকে তাপ বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আসে, তাহলে শূন্যস্থানে বসাবে বিকিরণ। 11-নম্বর প্রশ্ন, জোয়ার ভাটার সময় জলস্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাহলে শূন্যস্থানে বসাবে বিদ্যুৎ উৎপাদন। এইবার দেখে নাও, সত্য মিথ্যা নির্ণয় করতে হবে আমাদের। বায়ুর একটি গ্যাসীয় উপাদান হলো ধূলিকণা, এটি কিন্তু মিথ্যা। তারপর খনিতে মিথেন হাইড্রেট বরফের খাজের মতো চাই আকারে অবস্থান করে, এটি সত্য। তারপর দেখে নাও 3-নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি হয়, এটি কিন্তু ঠিক, কারণ বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ারে কিন্তু ঝড় বৃষ্টি হয়, এটি ঠিক। ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে, এটি ভুল। কলকাতা অপেক্ষা দার্জিলিংয়ে বায়ুর চাপ কম হয়, এটি ঠিক। 6-নম্বর প্রশ্ন, অক্সিজেন অণু অতি বেগুনি রশ্মির ফোটন কণার দ্বারা বিয়োজিত হয়ে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়, ট্রু, এটি ঠিক। গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী দুটি গ্যাস হলো নাইট্রোজেন ও
অক্সিজেন, এটি কিন্তু ফলস, ভুল, তাই এফ লেখা হয়েছে। দেখো আট নম্বর প্রশ্ন, বায়োগ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এটি টি মানে সত্য। নয়, সৌরকোষে বায়ুশক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, এটি এফ বা ফলস, মিথ্যা। দশ, ওজোন স্ফিয়ারের মূল উপাদান হল ওজোন গ্যাস, ট্রু, সত্য। এবার দেখে নাও অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পরিবেশের জন্য ভাবনার থেকে, কলকাতা ও দার্জিলিংয়ের মধ্যে কোন জায়গার উষ্ণতা অপেক্ষাকৃত কম? কলকাতা অপেক্ষা দার্জিলিংয়ের উষ্ণতা কম। দুই, বায়ুমণ্ডলের প্রধান উপাদান কী কী? উত্তর অক্সিজেন ও নাইট্রোজেন। তিন, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলে, স্ট্রাটোস্ফিয়ারকে? চার নম্বর প্রশ্ন, ওজোন স্ফিয়ারের প্রধান কাজ কী? উত্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করা। পাঁচ নম্বর প্রশ্ন দেখে নাও, বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? উত্তর আয়নোস্ফিয়ার থেকে। ছয় নম্বর প্রশ্ন, গোবর গ্যাস বা বায়োগ্যাসের উপাদান কী? উত্তর মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড। গোবর গ্যাস বা বায়োগ্যাসের উপাদান কী? মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড। দেখো মিথেন থাকে 60%, কার্বন ডাইঅক্সাইড 40%। সাত, সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে? উত্তর বিকিরণ পদ্ধতিতে। আচ্ছা নয় আট, কলকাতা দার্জিলিংয়ের মধ্যে কোন জায়গাতে বায়ুচাপ কম? দার্জিলিংয়ে, দার্জিলিংয়ে বায়ুচাপ কম। নয়, সমুদ্রবায়ু কখন প্রবাহিত হয়? দিনের বেলায়। দশ, ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয়? উত্তর মেঘ, ঝড়, বৃষ্টি প্রভৃতি আবহাওয়াগত বায়বীয় গোলযোগ এই স্তরে ঘটে বলে ক্ষুব্ধমণ্ডল বলা হয় ট্রোপোস্ফিয়ারকে। এগারো নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস হ্রাস করার একটি উপায় উল্লেখ করো। উত্তর বনভূমি সংরক্ষণ ও নতুন বনভূমি সৃষ্টি। বারো, স্থলবায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? উত্তর স্থলভাগ থেকে সমুদ্রের দিকে। তেরো, নাইট্রোজেন ঘটিত একটি যৌগের নাম লেখো যা ওজোন স্তর ধ্বংসে সহায়তা করে। উত্তর নাইট্রোজেন ডাইঅক্সাইড। চোদ্দো নম্বর প্রশ্ন, ক্লোরোফ্লোরোকার্বনের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করো। উত্তর জৈব দ্রাবক রূপে রেফ্রিজারেটর ও বাতানুকূল যন্ত্রে ব্যবহার করা হয়। পনেরো, ওজোন স্তরের প্রধান ভূমিকা কী? উত্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করা। ষোলো, একটি প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। উত্তর কার্বন ডাইঅক্সাইড। সতেরো, প্রাকৃতিক গ্যাসের উপাদান কী? উত্তর মিথেন, ইথেন ও প্রোপেন, মিথেনটা প্রধান। আট, কোন জীবাশ্ম জ্বালানির তাপনমূল্য সবচেয়ে বেশি? উত্তর পেট্রোল। উনিশ, জীবাশ্ম জ্বালানির দহনে উৎপন্ন হয় এমন দুটি বায়ুদূষক গ্যাসের নাম? উত্তর কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইড। কুড়ি, সৌরকোষ কী কাজে ব্যবহৃত হয়? উত্তর সূর্যের আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে ব্যবহার করা হয়। একুশ, সোলার হিটারের একটি ব্যবহার উল্লেখ করো। উত্তর জল গরম করতে সোলার হিটার ব্যবহার করা হয়। বাইশ, দুটি অপুনর্ভব শক্তি উৎসের নাম লেখো, সৌরশক্তি বায়ুশক্তি। তেইশ, এলপিজি এর পুরো কথাটি কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। সিএফসি এর পুরো কথাটি কি? ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন। এইবার দেখে নেব আমরা পরিবেশের ভাবনা থেকে এমসিকিউ, মিথেন হাইড্রেট থেকে পাওয়া যায়। দেখো উত্তর হবে মিথেন গ্যাস, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মিথেন গ্যাস। দুই নম্বর প্রশ্ন, বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান কোনটি? বন্ধুরা দেখে নাও, নাইট্রোজেন এবং অক্সিজেন, সি ইজ দ্য রাইট অ্যান্সার, এখানে সি ইজ দ্য রাইট অ্যান্সার, এটি এ, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার, নাইট্রোজেন অক্সিজেন। এরপর দেখে নাও, বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? উত্তর হবে দেখো থার্মোস্ফিয়ারে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, থার্মোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়। বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? থার্মোস্ফিয়ারে। তারপর দেখো, প্রধান গ্রিন হাউস গ্যাসটি হলো, প্রধান গ্রিন হাউস গ্যাস, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কার্বন ডাইঅক্সাইড। প্রধান গ্রিন হাউস গ্যাসটি হলো কার্বন ডাইঅক্সাইড। এরপর দেখে নাও, একটি অপ্রচলিত শক্তির উৎস হলো, উত্তর দেখো অপশান বি বায়োগ্যাস, একটি অপ্রচলিত শক্তির উৎস হলো বায়োগ্যাস। ছয় নম্বর প্রশ্ন দেখে নাও, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এর ভিতর দেখো সৌরশক্তি,
অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সৌরশক্তি জীবাশ্ম জ্বালানি নয়। সাত নম্বর প্রশ্ন, প্রতি কিলোমিটার ওপরে উঠলে বায়ুর উষ্ণতা কমে, দেখো 6.5 ডিগ্রি সেলসিয়াস করে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আট নম্বর প্রশ্ন, সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে, উত্তর সি ওজোনোস্ফিয়ার। এবার দেখো অধ্যায় দুই গ্যাসের আচরণ, গ্যাসের আচরণ থেকে এমসিকিউ এসএকিউ শূন্যস্থান পূরণ। এবার আমরা প্রথমে দেখব শূন্যস্থান পূরণ। এক গ্যাসীয় পদার্থের উষ্ণতা ও আয়তন সম্পর্কিত সূত্র আবিষ্কার করেন, উত্তর চার্লস। দুই নম্বর প্রশ্ন, গ্যাস অণুর গতিশক্তি তার পরম উষ্ণতা সমানুপাতিক। তিন নম্বর প্রশ্ন, দেখো শূন্যস্থানে আছে, দেখো 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়, তাহলে উত্তর 273 ডিগ্রি সেলসিয়াস। চার দিকে দেখো পিসি সমানুপাতিক আরটি সমীকরণে দেখো আর কে বলে সর্বজনীন গ্যাস ধ্রুবক, তাহলে আর উত্তর হবে। পাঁচ নম্বর প্রশ্ন, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন সেটির পরম উষ্ণতা সমানুপাতিক হয়, তাহলে শূন্যস্থানে বসাবে সমানুপাতিক। দেখো ছয় নম্বর প্রশ্ন, সকল আদর্শ গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে, তাহলে শূন্যস্থানে হবে আদর্শ। সাত নম্বর প্রশ্ন, অ্যাটমসফিয়ার হলো গ্যাসীয় পদার্থের চাপ এর একক, শূন্যস্থানে চাপ বসাবে, সাত দাগের শূন্যস্থানে চাপ। আটে দেখো একই চাপ ও একই তাপমাত্রায় সমায়তন সকল গ্যাসের সমসংখ্যক অণু থাকে, শূন্যস্থানে অণু বসবে, তাহলে একই চাপ একই তাপমাত্রায় সমায়তন সকল গ্যাসের সমসংখ্যক অণু থাকে। নয় নম্বর প্রশ্ন দেখে নাও, উষ্ণতা হ্রাসে গ্যাসীয় পদার্থের অণুগুলির গতিবেগ হ্রাস পায়, শূন্যস্থানে হ্রাস পায়। এবার দেখে নাও সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে। এক, গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার না থাকলেও নির্দিষ্ট আয়তন থাকে, ভুল। দুই, আদর্শ গ্যাস বয়েলের ও চার্লসের সূত্র মেনে চলে, টি মানে সত্য। তিন, সর্বপ্রথম অণুর কল্পনা করেন বার্জেলিয়াস, ফলস মিথ্যা। চার, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্রবায়ু লঘু, টি সত্য। দেখো চাপ সমান সমান আই, এটি ফলস মিথ্যা। ছয়, সাধারণত ব্যারোমিটারের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয়, টি সত্য। দেখো সাত, বয়েলের সূত্রে ধ্রুবক দুটি হলো গ্যাসের ভর এবং চাপ, এটি ফলস মিথ্যা। পরম শূন্য উষ্ণতার মান -273 F, মিথ্যা। কেলভিন স্কেল জলের হিমাঙ্কের নাম 273 K, এটি টি সত্য, ট্রু সত্য। দশ, উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসীয় পদার্থের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়, টি সত্য। এবার এসএকিউ দেখে নাও। এক, উষ্ণতা স্থির রেখে কোনো গ্যাসের ওপর চাপ বৃদ্ধি করলে তার আয়তনে কিরূপ পরিবর্তন হবে, উত্তর উষ্ণতা স্থির রেখে চাপ বৃদ্ধি করলে গ্যাসীয় পদার্থের আয়তন কমে। দুই নম্বর প্রশ্ন, চাপ পি কে এক্স অক্ষ এবং চাপ আয়তনের গুণফল পি ভি কে ওয়াই অক্ষ ধরে লেখচিত্র অঙ্কন করলে লেখচিত্রটি কিরূপ হবে, উত্তর লেখচিত্রটি এক্স অক্ষের সমান্তরাল একটি সরলরেখা হবে। তিন নম্বর প্রশ্ন, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসীয় পদার্থের উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে সেটির আয়তনে কী পরিবর্তন হবে, উত্তর গ্যাসটির আয়তন পূর্বের আয়তনের অংশ হবে। চার, চার্লসের সূত্রের ধ্রুবক দুটি কী কী, উত্তর চার্লসের সূত্রের ধ্রুবক দুটি হলো গ্যাসের চাপ ও গ্যাসের ভর। পাঁচ, নির্দিষ্ট চাপে ও 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি সিসি 14 ডিগ্রি সেলসিয়াস, সিসি আই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত হবে, আয়তন হবে দেখো আই। তারপর দেখো ছয়, গ্যাসীয় পদার্থের চাপ সৃষ্টির কারণ কি, উত্তর গ্যাসীয় অণুর গতিশীলতা। এসআই পদ্ধতিতে চাপের একক কি, নিউটন পার বর্গমিটার বা পাস্কাল। আট, গ্যাসের প্রমাণ চাপের মান কত, দেখো 1.013
106 ডাইন বর্গ সেমি। 9. বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে যে সকল গ্যাস তাদের কি বলে? আদর্শ গ্যাস। 10. উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ অর্ধেক করলে তার আয়তন কত হবে? উত্তর, তার আয়তন পূর্বের আয়তনের দ্বিগুণ হবে। 11. আদর্শ গ্যাস কাকে বলে? যেসব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে। 12. এসটিপিতে গ্যাসীয় পদার্থের গ্রাম আণবিক আয়তন কত? 22.4 লিটার। 13. পদার্থের যে ক্ষুদ্রতম কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে কি বলে? পরমাণু। 14. অণু কয় প্রকার ও কী কী? উত্তর, অণু দুই প্রকার, যেমন মৌলিক অণু ও যৌগিক অণু। 15. জলের অণু মৌলিক অণু না যৌগিক অণু? জলের অণু যৌগিক অণু। 16. একই চাপ ও তাপমাত্রায় সমায়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, এটি কার উক্তি? উত্তর, এটি অ্যাভোগাড্রোর উক্তি। 17. সর্বজনীন গ্যাস ধ্রুবকের একক কী? জুল মোল ওয়ান, কেলভিন আর্গ মোল ওয়ান, কেলভিন মোল ওয়ান, কেলভিন ওয়ান। দেখো, বয়েলের সূত্রের ধ্রুবক কী কী? বয়েলের সূত্রের ধ্রুবক হলো গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা। কোন বিজ্ঞানী উষ্ণতা পরম স্কেল উদ্ভাবন করেন? উত্তর, বিজ্ঞানী লর্ড কেলভিন। 20. সর্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? উত্তর, পিভি সমান এনআরটি। সমীকরণে আরকে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলে। 21. প্রমাণ উষ্ণতা কাকে বলে? 0°C বা 273°K কে প্রমাণ উষ্ণতা বলে। 273°K প্রমাণ উষ্ণতা বলে। 22. কোন উষ্ণতায় গ্যাসীয় অণুর গতিলোপ পায়? উত্তর, পরম শূন্য উষ্ণতায়, অর্থাৎ -273°C উষ্ণতায় গ্যাসের অণুর গতিলোপ পায়। 23. গ্যাস অণুর গতিশক্তির সঙ্গে পরম উষ্ণতার সম্পর্ক কী? উত্তর, গ্যাস অণুর গতিশক্তি তার পরম উষ্ণতার সমানুপাতিক হয়। 24. উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরে গ্যাসের উপর চাপ বৃদ্ধি করলে তার আয়তন কমে কেন? উত্তর, চাপ বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির দ্বারা অতিক্রান্ত পথের দূরত্ব হ্রাস পায়, ফলে আয়তন হ্রাস পায়। 25. কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? উত্তর, খুব উচ্চ উষ্ণতায় খুব নিম্ন চাপে কিছু বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। 26. গ্যাসের আয়তন স্থির থাকলে গ্যাসের অনুকূলের গতিবেগের বৃদ্ধির ফল কী? গ্যাসের চাপ উষ্ণতা বৃদ্ধি পায়। দেখো MCQ, চার্লসের সূত্রের গাণিতিক রূপটি হলো, দেখো অপশান ডি, ভি। 2. সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? -273°C। 4. প্রশ্ন, প্রথম অণুর কল্পনা করেন অ্যাভোগাড্রো। 5. এসআই পদ্ধতিতে গ্যাসীয় পদার্থের চাপের একক হল নিউটন পার বর্গমিটার। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। 6. প্রশ্ন, বয়েলের সূত্রের ধ্রুবক হল ভর ও উষ্ণতা। 7. পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ জলের উপরিতলে আসলে সেটির, অপশন বি, আয়তন বাড়ে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 8. সকল আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় যখন সেটির উষ্ণতা -273°C হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 9. পি চাপে এবং টি উষ্ণতা, ভি আয়তন। কোনো গ্যাসে অণুর সংখ্যা এন হলে পি চাপে এবং টি উষ্ণতায় 2V আয়তনে ওই গ্যাসে অণুর সংখ্যা কত হবে? অপশন বি 2N। তারপর দেখো, গ্যাসীয় পদার্থের উষ্ণতা বৃদ্ধি করলে ওই গ্যাসীয় পদার্থের অণুগুলির গতিশক্তি, অপশন এ, বৃদ্ধি পায়। তারপর দেখো রাসায়নিক গণনা, SAQ MCQ, ঠিক আছে, রাসায়নিক গণনার থেকে শূন্যস্থান পূরণ, বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থগুলিকে বিক্রিয়াজাত পদার্থ বলে, তাহলে শূন্যস্থানে হবে বিক্রিয়াজাত। 2. দেখো, অ্যাভোগাড্রো সংখ্যা হলো 6.023×1023। এরপর দেখে নাও 3. প্রশ্ন, ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী আইনস্টাইন। 4. প্রশ্ন, একটি NH3 অণুতে 4টি পরমাণু থাকে। 5. প্রশ্ন, অ্যাভোগাড্রো ধ্রুবকটি হলো, উত্তর দেখে নাও, 6.023×, দেখো 103 মোল ইনভার্স, ঠিক আছে। 6. প্রশ্ন, N2+3H3=N3NH3 বিক্রিয়াটিতে বিক্রিয়ক হলো, এখানে দেখো উত্তর হবে N2+H2 এবং NH3। 7. প্রশ্ন,
আইনস্টাইনের সমীকরণ ই ইকুয়াল টু এম সি টু, আট এক জুল সমান সমান দশ আর্গ। নয় নম্বর প্রশ্ন, গ্যাসের আণবিক গুরুত্ব সমান সমান দুই বাষ্প ঘনত্ব, দুই বাষ্প ঘনত্ব, টু বাষ্প ঘনত্ব। দেখো দশ এসটিপিতে এক লিটার যে কোনো গ্যাসের ওজন হবে, গ্যাসটির বাষ্প ঘনত্ব দেখো 0.089 গ্রাম। এগারো নম্বর প্রশ্ন, এইচ এন ও থ্রি এর আণবিক ভর 63। বারো, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থ বা পদার্থগুলিকে বলে বিক্রিয়ক। সত্য বা মিথ্যা নির্ণয় করো, আণবিক ভর সমান সমান দুই বাষ্পীয় ঘনত্ব, টি সত্য। দুই নম্বর প্রশ্ন, পদার্থের ভর অবিনশ্বর, একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কোনো রাসায়নিক পরিবর্তনে আগে পরে মোট ভর সমান থাকে না, ফলস মিথ্যা। তিন, রাসায়নিক সমীকরণ থেকে বিক্রিয়ক ও উৎপন্ন পদার্থের অনুপরমাণু সংখ্যা জানা যায়, টি সত্য। চার, 4.4 গ্রাম সিও টুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা দেখো 12.1.2.1.0.2.3, এটা ফলস মিথ্যা, 12.10.23 এটি ফলস। তারপর দেখে নাও চার দাগে, পাঁচ দাগের প্রশ্ন দেখে নাও, যে কোনো চাপ ও তাপমাত্রায় এক মোল কোনো গ্যাসীয় পদার্থের আয়তন 22.4 লিটার, ফলস। ছয় নম্বর, টু এইচ টু ও এর আণবিক ভর 18, ফলস মিথ্যা। সাত, গ্রামে এক এম ইউ এর ওজন 1.66 দেখো 10 থেকে 24 গ্রাম, এটি ট্রু, টি সত্য। তারপর দেখো এস এ কিউ, এখান থেকে টু এইচ টু প্লাস ও টু সনসন এইচ টু ও, এই বিক্রিয়াটিতে বিক্রিয়াজাত পদার্থ কোনগুলো, এইচ টু ও হলো বিক্রিয়াজাত পদার্থ। দুই, সি এ সি ও টু সমান সমান সি এ ও প্লাস সি ও টু, এই বিক্রিয়াটিতে এক মোল সি এ সি ও থ্রি থেকে উৎপন্ন সি ও টু এর ভর কত, 44 গ্রাম সি ও টু। তারপর দেখো থ্রি এন এইচ টু, এন এন টু প্লাস থ্রি এইচ টু ইকুয়াল টু টু এন এইচ থ্রি, বিক্রিয়াটিতে এক মোল নাইট্রোজেন কত মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে, উত্তর এক মোল এন এইচ এন টু এন টোয়েন্টি থ্রি মোল এন এইচ এইচ টু এর সঙ্গে বিক্রিয়া করে। তারপর দেখো চারে, সি প্লাস ও টু সমান সমান সিও টু, বিক্রিয়াটিতে 12 গ্রাম কার্বন এসটিপিতে কত আয়তনের সিও টু উৎপন্ন করে, 22.4 লিটার সিও টু উৎপন্ন করে। পাঁচ, ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্রের গাণিতিক রূপটি লেখো, দেখো উত্তর ই সমান সমান এম সি টু, উত্তর ই সমান সমান শক্তি আমরা জানি, ঠিক আছে। ছয়, এক মোল হাইড্রোজেন পরমাণু বলতে কী বোঝো, দেখো 6.0622 গুণ 1023টি হাইড্রোজেন পরমাণু। এবার দেখে নাও সাত নম্বর প্রশ্ন, এসটিপিতে 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত, 22.4 লিটার। আট, এইচ টু প্লাস সি এল টু সমান সমান টু এইচ সি এল, এই বিক্রিয়াটিতে কত মোল এইচ সি এল উৎপন্ন হয়েছে, উত্তর দেখো মোট দুটি এইচ সি এল উৎপন্ন হয়েছে। নয়, 28 গ্রাম নাইট্রোজেন সমান সমান কত গ্রাম পরমাণু নাইট্রোজেন, উত্তর 28 গ্রাম নাইট্রোজেন সমান সমান 28+14 বা 2 গ্রাম পরমাণু নাইট্রোজেন। দশ, এক মিলিমোল ইলেকট্রন বলতে কী বোঝায়, উত্তর এক মিলিমোল সমান সমান মোল বা 10.33 মোল সমান সমান 6.022×10^20 সংখ্যক ইলেকট্রন কণা। তারপর দেখো এমসিকিউ, এইচ টু এস ও ফোর এর আণবিক ভর কত, উত্তর 98। দুই, এসটিপিতে 11.2 লিটার অ্যামোনিয়া গ্যাসের অণু সংখ্যা কত, উত্তর হবে দেখো বি 3.011.1023। তিন নম্বর প্রশ্ন, সি এ সিও থ্রি সমান সমান সি এ ও প্লাস সিও টু এর বিক্রিয়াতে এক মোল সি এ সিও থ্রি থেকে সিও টু এর ভর কত, দেখো এ সমান উত্তর হবে অপশান সি 44 গ্রাম। তারপর দেখো এক গ্রাম অণু অক্সিজেন গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। পাঁচ, এক মোল এইচ টু এস ও ফোর এর পরমাণুর সংখ্যা কত হবে, দেখো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 7×6.022×1023। ছয়, এসটিপিতে 8 গ্রাম এসও টু এর আয়তন কত, 2.8।
দেখো এবার আলো থেকে যেগুলো এমসিকিউ এসএকিউ ট্রু ফলস এবং ফিল ইন দ্য ব্লাঙ্কস করতে হবে। দৃষ্টিশক্তি ত্রুটিযুক্ত চোখে দেখো ধনাত্মক ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করে ত্রুটিমুক্ত করা হয়। তারপর দেখো দুই লেন্সের দুটি বক্রতা কেন্দ্রের সংযোগী সরল রেখাকে বক্রতা কেন্দ্র লেন্সটির বক্রতা কেন্দ্র বলে। তারপর দেখে নাও দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভেদ তলে একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণ হলে আপতন কোণে সাইন ও প্রতিসরণ করে সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক। যে লেন্সের মধ্যভাগ মোটা ও দুই দিক ক্রমশ সরু তাকে বলে লেন্স উত্তল লেন্স। পাঁচ উত্তল লেন্সে বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব ফোকাসে অবস্থান করে। সত্য বা মিথ্যা নির্ণয় করো সুস্থ মানুষের চোখে দূরবিন্দুর অবস্থান 100 সেমি ফলস মিথ্যা। দুই উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে দেখো এটা মিথ্যা। প্রিজমের যে কোনো প্রান্তরেখার বিপরীত তলকে প্রিজমের ভূমি বলে ট্রু সত্য। চার স্বল্প দৃষ্টি ত্রুটিযুক্ত চোখে ঋণাত্মক চশমা ব্যবহার করা হয় ট্রু সত্য। পাঁচ রঙিন কাঁচ মিহিভাবে চূর্ণ করলে বেগুনি দেখায় ট্রু সত্য। ছয় দৃশ্যমান আলোতরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা 410.7 mm থেকে 810.7 ট্রু এটি সত্য। তারপর দেখে নাও এসকিউ দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য কত অ্যান্সার দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য প্রায় 4000 A থেকে 8000 A পর্যন্ত বিস্তৃত। দেখো দুই শূন্য মাধ্যমে আলোর বেগের মান কত শূন্য মাধ্যমে দেখো 3108 ms 3108 ms ইনভার্সন। তারপর দেখো তিন রশ্মির একটি ব্যবহার রেডিওথেরাপিতে রশ্মি ব্যবহৃত হয়। তবে একগুচ্ছ লাল গোলাপ ফুলকে নীল আলোয় দেখলে কী রং দেখাবে অ্যান্সার কালো দেখাবে। তারপর দেখো দন্ত চিকিৎসক কোন ধরনের দর্পণ ব্যবহার করেন অ্যান্সার অবতল। ছয় সুস্থ ব্যক্তির নিকট বিন্দুর দূরত্ব কত 25 সেমি। সাত দীর্ঘ দৃষ্টি ত্রুটির ক্ষেত্রে কী ধরনের লেন্স ব্যবহার করা হয় উত্তল লেন্স আট দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ব্যক্তি কী ধরনের চশমা ব্যবহার করেন ধনাত্মক ক্ষমতাযুক্ত চশমা। নয় নম্বর প্রশ্ন সাদা আলো প্রিজমে পড়লে কোন বর্ণের আলো বেশি কোণে বেঁকে যায় বেগুনি বর্ণের আলো। দশ কোন দর্পণ সর্বদা অসদ খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে উত্তল দর্পণ। এগারো কোন বর্ণের প্রতিসরাঙ্ক নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে সর্বাধিক বেগুনি বর্ণের। বারো শূন্যস্থানে পরম প্রতিসরাঙ্ক কত শূন্যস্থানে পরম প্রতিসরাঙ্ক এক। সমান্তরাল কাজ ফলকে প্রতিসরণ ফলে আপতিত রশির চ্যুতি কত হয় আপতিত রশির চ্যুতি শূন্য হয়। এবার দেখো কোন শর্তে উত্তল লেন্স পর্দায় সৎ প্রতিবিম্ব গঠিত হয় বস্তু ফোকাস দূরত্বের চেয়ে বেশি দূরত্বে থাকলে। পনেরো জলের ভিতর উৎপন্ন বায়ু বুদবুদ অভিসারী না অপসারী লেন্সের মতো আচরণ করে অ্যান্সার অপসারী লেন্সের মতো আচরণ করে। ষোলো লেন্সের আলোকেন্দ্রে একটি বৈশিষ্ট্য লেখো লেন্সের আলোকেন্দ্রের কেন্দ্র দিয়ে নির্গত রশ্মি কোনো চ্যুতি হয় না সতেরো বিবর্ধক কাছে কী ধরনের লেন্স ব্যবহৃত হয় উত্তল লেন্স। আঠারো ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয় উত্তল লেন্স বা উত্তল লেন্স সমবায় ব্যবহার করা হয়। এবার এমসিকিউ আলোর থেকে মানুষের চোখের নিকট বিন্দু ও দূরবিন্দু দুটি দূরত্ব যথাক্রমে দেখো 50 সেমি এখানে উত্তর হবে দেখো 25 সেমি অসীম দুই যখন আমরা চোখ দিয়ে দেখি তখন রেটিনাতে বস্তুর যে প্রতিবিম্ব গঠিত হয় তা হলো অপশান এ সদ অবশীর্ষ তিন এক ব্যক্তি লাল রঙের জামা এবং সাদা রঙের প্যান্ট পরে আছে নীল আলোকে জামা ও প্যান্টের রং হবে যথাক্রমে কেমন হবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কালো এবং নীল দেখাবে। চার আলোর তড়িৎচুম্বকীয় তত্ত্বের জনক উত্তর হবে বি ম্যাক্সওয়েল আলোর তড়িৎচুম্বকীয় তত্ত্বের জনক হবে বি ম্যাক্সওয়েল। পাঁচ উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব হবে অপশান এ সমশীর্ষ ও ক্ষুদ্র ছয় মোটর গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ থাকে ডি অধিবৃত্তীয় দর্পণ সাত একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত দেখো 5 সেমি গাড়ির পিছনের দৃশ্য দেখার জন্য চালকের সামনে যে দর্পণ ব্যবহার করা হয় তা হলো উত্তল দর্পণ
দেখো নয়, সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পরেও কিছুক্ষণ সূর্যকে দেখা যায়, এর কারণ হলো প্রতিসরণ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আলোকের প্রতিসরণ, অপশন ডি। দেখো দশ, একটি আলোকরশ্মি ঘনত্বের মাধ্যমে প্রবেশ করলে, দেখো সি, অপশন সি হবে বেগ কমে। একটি আলোকরশ্মি ঘনত্বের মাধ্যমে প্রবেশ করলে অপশন সি বেগ কমে। এগারো, একটি রশ্মি বায়ু থেকে কাচের ফলকে প্রবেশ করলে এর তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, তরঙ্গ দৈর্ঘ্য কমে যায়। বারো, প্রিজমে নিচের কোন বর্ণের আলোচ্যুতি সর্বাপেক্ষা বেশি, উত্তর বি নীল, উত্তর বি নীল। তেরো, একটি সমান্তরাল কাচফলকের ফোকাস দূরত্ব হলো, উত্তর হবে ডি অসীম, উত্তর হবে ডি অসীম। চোদ্দো, উত্তল লেন্স দ্বারা গঠিত কোনো বস্তুর প্রতিবিম্বের ক্ষেত্রে কোনটি সম্ভব নয়, উত্তর বি, উত্তর বি খর্বাকৃতির সমশীর্ষ, এটি সম্ভব নয়। পনেরো, সকল বস্তুর অবস্থানেই অসদ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করতে পারে, উত্তর বি অবতল লেন্স, অবতল লেন্স। এবার চলতড়িৎ থেকে যে প্রশ্নগুলো দেখতে হবে দেখে নাও। কুলম্ব, কুলম্ব সমান অ্যাম্পিয়ার সেকেন্ড, দুয়ের এক ওয়াট ঘন্টা সমান ছত্রিশশো জুল, তিন এক ইএম ইউ সমান দশ এ। তারপর দেখো, তড়িচালক বল হলো বিভব প্রভেদের কারণ, পাঁচ ফিউজ তার ক্রোমিয়াম, দেখো ফিউজ তার ড্যাশ এবং রোধ গলনাঙ্ক বিশিষ্ট হয়, ক্রোমিয়াম রোধ, দেখো ফিউজ তার ক্রোমিয়াম রোধ এবং কম গলনাঙ্ক বিশিষ্ট হয়। উত্তর দেখো ছয়, ক্ষেত্রফল বৃদ্ধি পেলে পরিবারে পরিবাহীর রোধ হ্রাস পায়। সত্য মিথ্যা নির্ণয়, অপরিবাহীকে ওহমীয় পরিবাহীও বলা হয়, ফলস মিথ্যা। দুই, সিলিকনের রোধাঙ্ক তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়, টি সত্য। তিন, পরিবাহিতাঙ্ককে দ্বারা প্রকাশ করা হয়, টি। চার, এলইডি থেকে সিএফএল শক্তির অপচয় কম হয়, এফ মিথ্যা। পাঁচ, এক্স ওয়ান সি সমান থ্রি ইন্টু টেন ইএসইউ, ট্রু সত্য। এবার দেখো এসিকিউ দেখে নাও এখান থেকে। এক, তড়িৎ কয় রকমের ও কী কী, উত্তর তড়িৎ দুই রকমের, যথা স্থির তড়িৎ ও চল তড়িৎ। দুই, সিজিএস পদ্ধতিতে আধানের একক কী, উত্তর সিজিএস পদ্ধতিতে আধানের একক ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। তিন, কুলম্ব ও ইএসইউ এর মধ্যে সম্পর্ক কী, উত্তর এক কুলম্ব সমান থ্রি তিন তিন হাজার একশো নয় ইএসইউ। চার, আধানের ব্যবহারিক একক লেখ, আধানের ব্যবহারিক একক হলো কুলম্ব। পাঁচ, তড়িৎ বিভব স্কেলার রাশি না ভেক্টর রাশি, উত্তর তড়িৎ বিভব স্কেলার রাশি। ছয়, সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভবের একক কী, উত্তর সিজিএস পদ্ধতিতে তড়িৎ বিভবের একক হলো ইএসইউ বা স্ট্যাট ভোল্ট। সাত, তড়িৎচালক বলের ব্যবহারিক একক কী, উত্তর তড়িৎচালক বলের ব্যবহারিক একক ভোল্ট। আট, পৃথিবীর বিভব কত, উত্তর পৃথিবীর বিভব শূন্য। নয়, তড়িৎ কোষে কোনো শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। দশ, তড়িৎ প্রবাহমাত্রার ব্যবহারিক একক কী, উত্তর তড়িৎ প্রবাহমাত্রার ব্যবহারিক একক অ্যাম্পিয়ার। তারপর দেখো এক ইএমইউ সমান কত অ্যাম্পিয়ার, দশ অ্যাম্পিয়ার। বারো, রোধের ব্যবহারিক একক কী, রোধের ব্যবহারিক একক ওহম। তেরো, পরিবাহিতা কী, উত্তর রোধের অনন্যককে অনন্যক রাশি হলো পরিবাহিতা। রোধের মাত্রা কী, রোধের মাত্রা এম এল টু টি, দেখো থ্রি এ ইনভার্স ওয়ান, ঠিক আছে। তারপর দেখো পনেরো, সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক কী, সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক ওহম সেমি। ষোলো, এমন একটি ধাতুর নাম করো যার উপর আলো পড়ে রোধ কমে যায়, সেলেনিয়াম ধাতুর উপর, সেলেনিয়াম ধাতুর উপর আলো পড়লে রোধ কমে যায়। দেখো আর ওয়ান আর টু রোধকে সমান্তরাল সময়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে, আর ওয়ান আর টু রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ আর হবে বা আর। নাইক্রোম কী, নাইক্রোম হলো আয়রন ক্রোমিয়াম ও নিকেলের সংকর ধাতু। ১৯, ফিউজ দ্বারের বৈশিষ্ট্য কী, ফিউজ দ্বারের বৈশিষ্ট্য হলো গলনাঙ্ক কম ও রোধাঙ্ক বেশি। ২০, ওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক, ওয়াট ঘন্টা তড়িৎ শক্তির একক। কিলোওয়াট ঘন্টা বিওটি দ্বারা কী পরিমাপ করা হয়, কিলোওয়াট বা বিওটি দ্বারা তড়িৎ শক্তি পরিমাপ করা হয়। ২২, নিউট্রাল তারের বর্ণ কী, নিউট্রাল তারের বর্ণ হালকা নীল বর্ণ হয়। লাইভ তার কী রঙের, লাইভ তার লাল বা বাদামি বর্ণের হয়। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে দেখো, তড়িৎ প্রবাহ রাসায়নিক এক মার্কের প্রশ্ন দেখে নাও। তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে বিক্রিয়া, কোন ধরনের বিক্রিয়া, জারণ বিক্রিয়া। একটি নিষ্ক্রিয় তড়িৎদ্বারের উদাহরণ হলো প্লাটিনাম। তড়িৎ লেপনের সময় দেখো অল্পমাত্রায় তড়িৎ প্রবাহ
দেখো অল্পমাত্রায় এখানে তড়িৎ লেপনের সময় অল্পমাত্রায় তড়িৎ প্রবাহ বেশি সময় ধরে চালনা করা উচিত। দেখো দুটি শূন্যস্থানে, প্রথম শূন্যস্থানে অল্পমাত্রায়, দ্বিতীয় শূন্যস্থানে বেশি, উত্তর হবে। তারপর দেখো সিলভারের প্রলেপ দিতে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যটি হলো পটাশিয়াম আর্সেনেট ও সায়ানাইড, সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। দেখো টিনের চামচের ওপর রূপর প্রলেপ দেওয়ার সময় অ্যানোড রূপে ব্যবহার করা হয় রূপর দণ্ড, সত্য। দুই, একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হলো গ্লোবাল লবণ, মিথ্যা। তড়িৎ লেবনের সময় অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়, সত্য। একটি সক্রিয় তড়িৎদ্বারের উদাহরণ হলো প্লাটিনাম, মিথ্যা। পাঁচ, একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো মিউরিয়েটিক অ্যাসিড, সত্য। দেখো স্তম্ভ মিলাতে হবে। দেখো উত্তর, তড়িৎ লেপনের উদ্দেশ্য অপশন সি, স্থায়িত্ব ও সৌন্দর্য বৃদ্ধি। দুই, তড়িৎ বিশ্লেষণে প্রস্তুত নয় জিঙ্ক। তিন, কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, উত্তর হবে দেখো তিনের ডি, বরফ। কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, বরফ। চার, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, চারের বি, কার্বন টেট্রাক্লোরাইড। এবার দেখো এসএকিউ, সামান্য লবণ মিশ্রিত চিনি শরবত, এখানে দেখো সামান্য লবণ মিশ্রিত চিনি শরবত কি তড়িৎ পরিবহন করবে, উত্তর দেখো চিনি দ্রবণ তড়িৎ অপরিবাহী হলেও খাদ্য লবণের দ্রবণ তড়িতের পরিবাহী, তাই এই মিশ্র দ্রবণটি তড়িৎ পরিবহন করবে। একটি অজৈব তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম, সিলিকা, একটি অজৈব তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তিন, তড়িতের অপরিবাহী একটি অধাতব কঠিন মৌলিক পদার্থের উদাহরণ দাও, অ্যান্সার, তড়িতের অপরিবাহী অধাতব কঠিন মৌলিক পদার্থ হলো সালফার। পরিবাহী কয় প্রকার ও কী কী, অ্যান্সার, পরিবাহী তিন প্রকার, যথা ধাতব পরিবাহী, অধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য। দেখো তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয় তার নাম কি, ভোল্টামিটার। ছয়, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়, উত্তর, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এবার দেখো একটি জৈব পদার্থের নাম লেখো যার জলীয় দ্রবণ তড়িতের পরিবাহী, অ্যান্সার, অ্যাসিটিক অ্যাসিড হলো এমন একটি জৈব পদার্থ যার জলীয় দ্রবণ তড়িতের পরিবাহী। একটি তড়িৎ কুপ্রবাহী পদার্থের উদাহরণ দাও, তড়িৎ কুপ্রবাহী পদার্থ হলো ইথানল। জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড হিসাবে কোন ধাতু ব্যবহার করা হয়, ক্যাথোড হিসাবে প্লাটিনাম ধাতু ব্যবহার করা হয়। মৃদু তড়িৎ বিশ্লেষ্য একটি লবণের উদাহরণ, উত্তর, সোডিয়াম কার্বনেট হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য লবণের উদাহরণ। তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগগুলি কী কী, তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগগুলি হলো তড়িৎ লেপন, তড়িৎ বিশোধন ও ধাতু নিষ্কাশন। তড়িৎ বিশ্লেষণকালে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তর, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। মৃদু তড়িৎ বিশ্লেষ্য একটি লবণের উদাহরণ, সোডিয়াম কার্বনেট হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য লবণের উদাহরণ। চোদ্দ, একটি তরল পদার্থের নাম করো যা তড়িৎ পরিবহন করে অথচ তড়িৎ বিশ্লেষ্য নয়, পারদ হলো এমন একটি তরল পদার্থ যা তড়িৎ পরিবহন করে অথচ তড়িৎ বিশ্লেষ্য নয়। পনেরো, কোনো ধাতু পদার্থে সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কী ব্যবহার করা হয়, এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পটাশিয়াম অরোসায়ানাইড এর দ্রবণ ব্যবহার করা হয়। এবার দেখো পর্যায় সারণী থেকে MCQ, কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক, এখানে দেখো অপশান হবে কে, অপশান হবে কে, কোন হ্যালোজেনটি তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম, দেখো অপশান হবে ডি, আই। দেখো কোন পারমাণবিক কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক, অপশান ইজ দ্য রাইট অ্যান্সার কে। তারপর দেখো কোন হ্যালোজেনটি তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম, অপশান ডির আই। তারপর দেখে নাও পর্যায় সারণীতে শেষ প্রাকৃতিক মৌল কোনটি, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ইউরেনিয়াম। চার, একাধিক যোজ্যতা দেখা যায় কোন ধাতুর, অপশান হবে বি, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আচ্ছা পাঁচ, রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলের, অপশান এ, পারমাণবিক ভর, রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলের পারমাণবিক ভরের ওপর। আচ্ছা শূন্যস্থান পূরণ দেখে নাও, সন্ধিগত মৌলের যোজ্যতা থাকে একাধিক, মুদ্রা ধাতুগুলি পর্যায় সারণীতে দেখো একের বি শ্রেণীতে অবস্থিত। তিন, মেন্ডেলিফের পর্যায় সারণীর এক সিলিকন নামক মৌলটি হলো জার্মেনিয়াম, একা সিলিকন নামক মৌলটি জার্মেনিয়াম। চার, সর্বশেষ পর্যায় সারণীতে 118টি স্বীকৃত মৌল আছে। পাঁচ, কোনো পর্যায়ের মৌলের বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি, ক্ষার ধাতু।
তারপর দেখো সত্য মিথ্যা, ত্রয়ী সূত্রে উদ্ভাবন করেন বিজ্ঞানী ডাল্টন, মিথ্যা। আধুনিক পর্যায়সূত্রের ভিত্তি হলো মৌলের পরমাণু ক্রমাঙ্ক, সত্য। বেরিলিয়াম মৌলটির আকার সবচেয়ে ক্ষুদ্রতম, সত্য। বিরল মৃত্তিকা ধাতুর প্রথম মৌলটি হলো সিরিয়াম, মিথ্যা। সন্ধিগত মৌলে পরিবর্তনশীল যোগ্যতা দেখা যায়, সত্য। অস্তম্ভের সঙ্গে আস্তম্ভ মেলাও, দেখো প্রথমটা দেখো, একে চকচকে কঠিন ধাতু, চকচকে কঠিন ধাতু হবে দেখো অপশন ডি, অপশন ডি লিথিয়াম। তারপর দেখো সবচেয়ে হালকা ধাতু, সবচেয়ে হালকা ধাতু হবে ব্রোমিন, অপশন এ। তারপর দেখো তরল ধাতু, সরি প্রথমের থেকে আবার বলছি, চকচকে কঠিন ধাতু হবে একে সি, অপশন সি আয়োডিন। চকচকে কঠিন ধাতু বন্ধুরা, চকচকে চকচকে কঠিন ধাতু হবে দেখো আয়োডিন এক, আর সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম, এটাই হবে দুই। তারপর দেখো তরল ধাতু, তরল অধাতু হবে ব্রোমিন, এটি হবে তিন, আর তরল ধাতু পারদ চার। তাহলে উত্তর নিচে দেখো, দেখে নাও, একের সি, দুয়ের ডি, তিনের এ, চারের বি। এবার দেখো এখানে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল, অ্যান্সার হবে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল, অ্যান্সার হবে সি, রেডন। তারপর দেখে নাও দুষ্ট মৌল, দুষ্ট মৌল হবে হাইড্রোজেন, হাইড্রোজেন। তারপর দেখো হ্যালোজেন মৌল হবে ব্রোমিন, আর তারপর হালকা ক্ষারীয় মৃত্তিকা, হালকা ক্ষারীয় মৃত্তিকা হবে দেখো এটি বেরিলিয়াম। বন্ধুরা তাহলে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল উত্তর হচ্ছে দেখো সি, রেডন। দুষ্ট মৌল অপশন হবে ডি, হাইড্রোজেন। হ্যালোজেন মৌল, হ্যালোজেন মৌল অপশন হবে এ, ব্রোমিন। হালকা ক্ষারীয় মৃত্তিকা অপশন হবে বেরিলিয়াম। দেখো অষ্টক সূত্র প্রবর্তন করেন নিউল্যান্ডস, মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা হলো সাতটি। তারপর দেখো নিচের কোনটি তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ, ফ্লোরিন। দীর্ঘ পর্যায় সারণী শ্রেণীর সংখ্যা হলো আঠারোটি। সর্বোচ্চ আয়রন বিভব সম্পন্ন নিষ্ক্রিয় মৌলটি হলো এইচই। তারপর নিচের কোনটি পর্যায়গত ধর্ম নয়, উত্তর দেখো ঘ, নিউটন ও প্রোটনের অনুপাত। তারপর দেখো কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, এফ। তারপর দেখো নিচের কোনটির, কোন মৌলটির আয়রন বিভব সর্বাধিক, নিয়ন। তারপর দেখো সবচেয়ে তীব্র ক্রিয়াশীল অধাতু মৌলটির নাম হলো ফ্লোর।